ভুল চিকিৎসায় এইচএসসি পরীক্ষার্থী তাহসিন হোসেন মৃত্যুর অভিযোগে ধানমন্ডির ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালের ছয় চিকিৎসক সহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে হত্যা মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালতে ওই কিশোরের বাবা মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালের সার্জন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী সার্জন ডক্টর মাকসুদ, ডক্টর সাব্বির আহমেদ, ডক্টর মোশাররফ, ডক্টর কনক ও হাসপাতালের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শাহজাহান। ঢাকা সিএমএম আদালতে 32 নং আদালতে ল্যাবেইডের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছি। এই হত্যা মামলার বাদী মোহাম্মদ মনির হোসেন, তিনি তার ছেলেকে চিকিৎসার জন্য ল্যাবেইড হসপিটালে ভর্তি করলে উল্টা পাল্টা চিকিৎসা এবং ভুল চিকিৎসা করে তার ছেলেকে হত্যা করেন ডাক্তার সাইফুল্লাহ। ডাক্তার সাইফুল্লাহ সিনিয়র সহকারী অধ্যাপক, সিনিয়র অধ্যাপক এবং সিনিয়র সার্জন, তিনি তাকে অপারেশন করে ভুল ট্রিটমেন্টের মাধ্যমে হত্যা করেন। সেই অভিযোগে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি এবং বিজ্ঞ আদালত মামলাটি আমলে গ্রহণ করিয়া ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন।